সম্পত্তি বৃদ্ধি মামলা এবার রাজনাথ নাড্ডার নাম জড়িয়ে মামলা বিরোধী নেতা মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির নতুন মামলায় হাইকোর্টে আবেদন কিভাবে রাজনাথ স্মৃতি ইরানি ধর্মেন্দ্র প্রধান জেপি নাড্ডার সম্পত্তি বৃদ্ধি কিভাবে সম্পত্তি বৃদ্ধি শিশির শুভেন্দু দিব্যেন্দু দিলীপ লকেট সৌমিত্র খান চব্বিশ জন বিরোধী নেতা মন্ত্রীর হিসেব খতিয়ে দেখতে হাইকোর্টে আবেদন হিসেব না মিললে উপযুক্ত পদক্ষেপের আর্জি মামলাকারীর বিস্তারিত জানতে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক কি জানা যাচ্ছে দেখো একেবারে নতুন করে দায়ের করা এই মামলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে এবং হাই প্রোফাইল নেতৃত্বের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে মূলত ধর্মেন্দ্র প্রধান রাজনাথ সিং জেপি নাড্ডা রূপা গাঙ্গুলী আর স্মৃতি ইরানি শিশির অধিকারী শুভেন্দু অধিকারী সহ মোট ২৪ জন বিরোধী নেতা এবং মন্ত্রীদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে মূলত এই মামলায় আবেদন করা হয়েছে যে তাদের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখুক সিবিআই এবং ইডি দ্বারা খতিয়ে দেখুক এবং খতিয়ে দেখার পরে তারা যদি এই যে তাদের সম্পত্তি বৃদ্ধি সেটা যদি ন্যায়সঙ্গত ভাবে না হয়ে থাকে তাহলে তাদের সম্পত্তি ইডি এবং সিবিআই বাজেয়াপ্ত করুক এই মর্মেই মূলত এই মামলা দায়ের করা হয়েছে তুমি জানো যে এর আগে ২০১৭ সালে ১৯ জন তৃণমূল নেতা মন্ত্রীর নামে এই মামলা হয় এবং সম্প্রতি তার পাল্টা বিরোধীদের ১৭ জনের নামেও কিন্তু একইভাবে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলার ক্ষেত্রে আরেকটি সংযোজন এবার বিরোধীদের ২৪ জন হাই প্রোফাইল নেতা এবং মন্ত্রীদের নামে এই জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে মনে করা হয়েছে আগামী সপ্তাহে শুনানি শুরু হবে এবং সেই সময় কলকাতা হাইকোর্টের নির্দেশের দিকে আমাদের সবার চোখ থাকবে ধন্যবাদ সৌভিক কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার গ্যাসের দাম বৃদ্ধি সহ একগুচ্ছ ইস্যুতে পথে নামলো তৃণমূল মহিলা কংগ্রেস বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে গান্ধী মূর্তি পর্যন্ত এই মিছিল হয় কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে নিত্যদিন করা হচ্ছে তার আমরা তীব্র প্রতিবাদ করি একই অভিযোগে অভিযুক্ত অন্যেরা তাদের গায়ে আঁচড় পড়ছে না তারা যেহেতু বিজেপির অনুগত তার জন্য তো আজকে তার বিরুদ্ধেও প্রতিবাদ অভিযোগ যদি এক হয় তাহলে একই তো তার পদক্ষেপ হওয়া উচিত সেটা হয়নি এবং তার সাথে সাথে যে জঘন্যতম ঘটনা আছে বিশ্বের কাছে আমাদের লজ্জায় ফেলছে সেটা হচ্ছে বিলকিস বানু ২০০২ সালে বিলকিস বানুকে যেভাবে গণধর্ষণ করা হয়েছিল গোদরা কাণ্ডে মনে রাখতে হবে ক্লিন চিট পাওয়া মানেই ওই ক্লিন হয়ে গেল না হাত কিন্তু লালই আছে যারা আজকে সরকার শাসন করছে কেন্দ্রের সরকার